সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার একমাত্র অর্থ স্বাধীনতা, কোন ধর্মের অন্তর্গত না থাকা, ধর্মদ্রোহিতা। সেকুলারিজম তত ধর্মনিরপেক্ষতার অন্য কোন অর্থ বা সংজ্ঞা দুনিয়ার কোন ডিকশনারিতে নেই। ধর্মনিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা ঐশ্বরিক নয়, যা সম্পূর্ণ মানব রচিত ধর্মদ্রোহী মতবাদ, একটি কুফরি মতবাদ। রাজনীতি এবং রাষ্ট্রনীতির সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা শুনতেছেন আপনারা? শুনতেছেন? দলিল ছাড়া কথা বলবো না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা, এক, রাষ্ট্র রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না। দুই, ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ। তিন, রাষ্ট্রের নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না। চার, মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন। ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। পাঁচ, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি তথা সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত সকল কিছু থেকে ধর্মহীন তথা ইসলাম থেকে মুক্ত করা। তাই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলিম বিশ্বের জন্য এক মারাত্মক অভিশাপ, এটি আল্লাহর গজব। ডিকশনারির কথা তো সব শুনাইলাম, আল্লাহর কথা শুনবেন না? সেটাই তো বেশি শুনতে হবে, আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিছু কথাকে মানবে আর কিছু কথাকে করবে অস্বীকার?